সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো নেই, কাল রাত্রি থেকে আমার খুব শরীর খারাপ। ভিডিও যা আপলোড করা ছিল ওগুলো আনলিস্টেড ছিল, আজকে পাবলিশ করেছি, তো হয়তো জানি না আজকে ঠিক হব কি না। মেডিসিন নিয়েছি, ডায়রিয়া মতো হয়ে গেছে, অফিস যাইনি, শরীর খুব খারাপ। এই যে পাশে বসে আমার মেয়ে পড়াশোনা করছে, তা আমার শরীর খারাপ, আমি উঠতে খুব একটা পারছি না বলে। আমার হাজব্যান্ডও আজকে ছুটি নিতে বাধ্য হয়েছে, তো এই চলছে। ইউআরএসের বোতলেই দেখো নিয়ে শুয়ে আছি। তো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যে হয়তো ভিডিও দিতে পারবো কি না জানি না, চেষ্টা করছি, হয়তো ওষুধ খেলে সুস্থ হয়ে যাব। তো ভেবেছিলাম হয়তো আমাকে এখন হসপিটাল ছুটতে হবে, এমনই অবস্থা হয়ে গিয়েছিল যে গিয়ে হয়তো ইঞ্জেকশন টিনজেকশন নিতে হবে, তো সেটা হয়নি, আশা করি আর হবে না। তোমরা এখন খুব ভালো, মানে সাবধানে দেখো, এটাই বলবো, যেমন প্রত্যেকটা ফ্যামিলিতে এইরকম হচ্ছে পেটের রোগ, জানি না কেন। আমি তো সেরকম কিছু বাইরের খাবার খাইও নি, বাড়িরই সব কিছু খেয়েছিলাম, তাতেও এরকম কেন হলো বুঝতে পারছি না। হয়তো ওয়েদারটা এত খারাপ যে গায়ে চাপা দিয়ে শুচ্ছি, আবার এদিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার এদিকে গরম করছে, পাখা চালিয়ে দিচ্ছি, তার জন্য তো সর্দি কাশি লাগছেই, আবার পেটেরও যে কেন প্রবলেম হয়ে যাচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছি না। শুধু আমার না, আমাদের এরকম আত্মীয় স্বজনের অনেকের হয়েছে ডায়রিয়া। আমাদের একজন ক্রিয়েটার আছে বিশাখা, মিয়ানমম ব্লগার অ্যান্ড রোস্টারে, তার মাসিমারও হয়েছিল, এবার আমার পালা। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে একটু থেকো, বেশি করে জল টল খাও, আর কি বলবো, সাবধানে থেকেও আমার এরকম হয়ে গেছে। যদি সুস্থ হই আবার ভিডিও দেবো, আর যদি না হই অক্কা পেয়ে যাই তো ভগবানের ইচ্ছা, আশা করি অক্কা পাবো না তো তাড়াতাড়ি, অক্কা পেলে আমার মেয়েটাকেই বা কে দেখবে, তার জন্য আমায় বাঁচতেই হবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।